হরে কৃষ্ণ বন্ধুরা আজ শুভ রাখি পূর্ণিমার দিনে আমি আজ একজনের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি ইনি হলেন মিঠু যে আমাদের লাড্ডু গোপালকে রাখি পরাচ্ছে এ আমার ঘরে সব দেখাশোনা করে আমাদের দেখাশোনা করে আমার গোপাল সোনার দেখাশোনা করে আমার যখন কোনো অসুবিধা হয় আমি বাড়িতে যখন থাকি না তখন ওর হাতেই আমার সংসার পুরো থাকে তো আজকে রাখি এনে প্রথমেই আমার গোপাল সোনাকে পড়িয়েছে আজকে আমার ঘর লালে লাল আমার গোপাল খুব সুন্দর করে সেজে উঠেছে আমার সোনা আজকে মিঠুর কনভারসেশনটা আমাকে মিউট করে দিতে হয়েছে ও কিছু বলছিল। ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো আমাদের পাড়া এখানে রাখি পূর্ণিমা উৎসব হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে গান তো রাখা যাবে না তাই জন্য আমাকে মিউট করে নিজেই এখন বক বক করতে হলো ইনি আমাদের মিঠু যিনি আমার লাড্ডু গোপালের জন্য মিষ্টি রাখি এনেছে ওকে পরিয়েছে খুব সুন্দর লাগছে আমার গোপাল সোনা আজকে মুখটা যেন খুব ভারী ভারী হয়ে আছে আমি কালকে রাত্রিবেলা ভোর চারটে অবধি বসে আমার এই ঘরে সমস্ত ডেকোরেশনের কাজ করছিলাম বেড কাভারগুলো রেডি করছিলাম আসলে এটা ভেলভেটের কাভার তো খুব প্রবলেম হয় সেলাই করতে এদিক ওদিক স্টিচ করতে গেলে এঁকে বেঁকে যায় কেমন লাগছে গোপাল সোনার বেডরুম কেমন লাগছে গোপাল সোনার এই বেডের কালার বেড কাভারের কালারটা আমাকে অতি অবশ্যই জানাবেন একটু ডেকোরেশনটা চেঞ্জ করলাম আসবাবপত্র তো সেমই আছে খালি ডেকোরেশন মানে এগুলো তো নিজেরাও চেঞ্জ করি গোপাল সোনাকেও চেঞ্জ করালাম এখানে বসে খাইয়েছিলাম তারপর আবার বিছানায় তুলে দিয়েছি এখন এই ভোগের প্রসাদ আমরাই খাব তো কেমন লাগছে বন্ধুরা বেড কাভারের কালার অন্য কিছু কালার যদি রেকমেন্ড করেন আমি সেটা বানাবো কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলবেন আজ পুরো রাখি দিয়েই সাজিয়েছি মাথার খোপায়ও রাখি গলায়ও রাখি হাতেও রাখি সবাই ভালো থাকুন মঙ্গল থাকুন খুব ভালো কাটুক সারাদিন